তো হে গাইস, তোমরা সবাই জানো যে আজকে উত্তরায়ণ। তো উত্তরায়ণের দিন আমাদের এখানে প্রচুর প্রচুর ঘুড়ি ওড়ানো হয়। আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করে দেব, প্রচুর ঘুড়ি কাটা হয়। তাই জন্য আমাদের পাড়া ছেলেপুরেরা প্রচুর ঘুড়ি কিনে এনেছে, তো সারা দিন ওড়াবে কালকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ওয়ার্ল্ড অফিশিয়াল মো। আর আজকে তোমাদেরকে দেখাবো আমার মা কে করেছে কতগুলো। তো সেখান থেকে আমি দুটো দুটো করে নিয়ে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও কি কি পিঠে বানিয়েছে আমার মা। তো চলো দেখে নিই। দেখো এখানে একটা ঘুড়ি কেটে পড়ছে, যাকে বলে ভোগ কাটা। তো এখানে ঘুড়িটা পুকুরেই পড়ে গেল, ছেলেপুলেরা কেউই ঘুড়িটা ধরতে পারলো না। তো আমাদের এখানে যেমন আজকে ঘুড়ি ওড়ায়, সেরকম আজকে মকর সংক্রান্তি পিঠে খাওয়ার দিন। আর এদিকে আমার মা অনেক রকমের পিঠে তৈরি করেছে, আর পিঠেটা দেখতে দারুণ লাগে, কারণ এক একটা এক এক রকমের ডিজাইন হয়, আর খেতেও দারুণ টেস্ট হয়। আর আমার তো দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো সকালবেলায় আমাদের বাড়িতে ধুতরা ফুল হয়েছে, দেখো কতটা বড় ফুলটা, মানে একটা হাতের থেকেও বড় ফুলটা। আর ফুলের কালারটা তো আমার দারুণ লাগে, তিনখানা ফুটেছে। আর এগুলো জলে ভিজিয়ে রাখলে আর একটু মানে ফুটে থাকে, আর প্রচুর বড় হয় ফুলটা, প্রচুর লম্বা হয়, প্রচুর বড় হয়, দারুণ লাগে। আর এদিকে দেখো আজকে সকালবেলায় আমি পড়াতে গেছিলাম আমার একটা মাসির বাড়িতে, ওই মাসি নানা রকম পিঠে বানিয়েছে, আর মাসিও পিঠে দারুণ বানায়। আমি আগের বছরেও খেয়েছিলাম, এবছর তোমাদের সাথে শেয়ার করলাম। পিঠেগুলো জাস্ট দেখতে খুবই সুন্দর, খেতেও খুব টেস্টি, খুব ফ্ল্যাশব্যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পিঠের ভিডিও, তো চলো দেখে নিই। তো পিঠের রিভিউ দিচ্ছি, দারুণ লেগেছে আমার পিঠেগুলো, আমার মা বানিয়েছে, আমার দিদাও আমাদের পিঠে পাঠিয়ে দেয়। তো আমার মা সব রকম বানাতে পারে না, তাও কিছু কিছু যেটুকুনি পারে সেটুকুনি বানায়। আর এবারে মোটামুটি অল্পই বানিয়েছে, কারণ আমাদের বাড়িতে কেউই অতটা পিঠে খেতে পছন্দ করে না, কারণ আমার বাবা ভাই কেউই অতটা পছন্দ করে না। মা দু একটা খায় আর আমি খাই, তাই সব রকম পিঠেই দু পাঁচটা করেই হয়, বেশি হয় না, কারণ এক গাদা করে নষ্ট, ওই জন্য অতটা কিছু করি না। আর আশেপাশে দু একজনকে কয়েকটা দিই, আর আমরা ওই দুটো চারটে করেই খাই এরকম। তো আর এই কদিন তো সবার বাড়িতেই মোটামুটি পিঠে হয়, তাই যখন যেখানে যাওয়া হয় পিঠে তো খাওয়াই হয়, তো সেই জন্য বাড়িতে অতটাও এমনিও বানানো হয় না, আর আমরা অতটাও পছন্দ করি না। আমি একটু ভালোবাসি খেতে, তো তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগে। আর এদিকে হয়েছে আজকে ঘুড়ি, যেহেতু উত্তরায়ণ সেহেতু অনেক ঘুড়ি কেটে আসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িটা অনেকটাই মোটামুটি বড়। তো দেখো এদিকে একটা ঘুড়ি ভোগ কাটা হয়ে এসেছে, আর এদিকে আমাদের সানি মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে ওরা, ও ঘুড়িটা পেয়েছে। আর কটা ঘুড়ি পেয়েছিস? একটা। এটা তার আগে একটা পেয়েছিস? হ্যাঁ দুটো পেয়েছিস। তো এখানে একটা বাচ্চা ছেলে দেখো সারা পিঠে ঘুড়ি আটকে ঘুরে বেড়াচ্ছে, মানে ও এগুলো ধরেছে বোঝাতে চাইছে, জানি না কি। তো এখানে দেখো সাদা সাদা কালা কালা ঘুড়ি উড়ছে, যাকে বলে মানে ওই গানটার সাথে মিলিয়ে মিলিয়ে, তো ওটা পাখি ছিল, এটা ঘুড়ি, প্রচুর ঘুড়ি উড়ছে। বাট যেগুলো দূরে সাদা উড়ছে সেগুলো অতটা বোঝা যাচ্ছে না, ফোকাস হচ্ছে না, যেগুলো ব্ল্যাকের ওপর আছে সেগুলো আমি কিন্তু দেখাতে পারছি, মোটামুটি অনেক ঘুড়ি উড়ছে আমাদের এখানে আজকে। তো এখানে আমরা আরও একটা ঘুড়ি ধরে নিয়েছি, আর তোমরা দেখলে ছেলেপুলে মাইক নিয়ে ভোক্কাটা ভোক্কাটা করছে, তো এইসবই হচ্ছে আজকে। আজকে উত্তরায়ণ স্পেশাল আমাদের ফিস্ট হচ্ছে, আর এটা আমাকে টেস্ট করতে দিয়েছে। এই ভিডিওটা আমি নেক্সট তোমাদেরকে দেখিয়ে দেবো, আজকে দেখাবো না। আর আজকের ভিডিও এইটুকুনি, কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু জানিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই।